রাজুকের কাগজপত্র জাল জালিয়াতি করে তিনি বিপুল পরিমাণ অর্থ সম্পদ করেছেন এবং স্বর্ণ চোরাচালানের মাধ্যমে তার সম্পদের পরিমাণ প্রায় 1050 কোটি টাকা। র‍্যাবের অভিযানে বিপুল অর্থসহ গ্রেপ্তারের পর গণমাধ্যমের শিরোনাম হয়ে আলোচনায় উঠে এসেছেন মনির হোসেন, যাকে মেরুল বাড্ডার মানুষ গোল্ডেন মনির নামেই চেনে। এই নামকরণের সঙ্গে সোনা ব্যবসার বিষয়টি জড়িত হলেও বাংলাদেশ জুয়েলার্স সমিতি মনিরকে স্বর্ণ ব্যবসায়ী বলে মানতে অস্বীকার করেছে। র‍্যাব জানিয়েছে ব্যবসা নয়, কার্যত সোনা চোরা চালানি ছিল মনিরের ব্যবসা। পরে তিনি জড়িত হন জমির ব্যবসায়ী। গামছা বিক্রেতা থেকে জমির ব্যবসার মাফিয়া হয়ে ওঠা মনিরের বিপুল অর্থবিত্তের মালিক হওয়ার বিষয়টিও এই অভিযানের পর সামনে এসেছে। মেরুল বাড্ডায় মনিরের ছয়তলা বাড়িতে র‍্যাব 3 আকস্মিক অভিযান শুরু করে। ওই বাড়ি থেকে 9 লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ 1,09,00,000 টাকা, 4 লিটার মদ, 8 কেজি স্বর্ণ, একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি উদ্ধারের কথা জানা যায়। পরে র‍্যাবের মুখপাত্র আশিক বিল্লা সাংবাদিকদের কাছে অভিযানের বিস্তারিত তুলে ধরেন, যাতে মনিরের কোটি কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়ার কথা জানানো হয়। মনিরের বাবা কেরানীগঞ্জের বাসিন্দা সিরাজ মিয়া ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি ঢাকার নিউ মার্কেট ও গাউছিয়া মার্কেট এলাকায় ফেরি করে গামছা বিক্রি করতেন। মনির 10ম শ্রেণী পর্যন্ত পড়েছে বাড্ডায়, নানার বাসায় থেকে সে বড় হয়েছে। বাবার সূত্রে মনিরেরও ব্যবসার শুরু একইভাবে। পরে তিনি মৌলভীবাজার থেকে কাপড় এনে বিভিন্ন দোকানে সরবরাহ করা শুরু করেন। এভাবে সে ব্যবসার প্রসার ঘটিয়ে ব্যাংকক সিঙ্গাপুরে আসা যাওয়ার মাধ্যমে ল্যাগেজ ব্যবসা শুরু করে। এই ব্যবসার আড়ালে সে স্বর্ণ চোরাচালান ব্যবসায় জড়িয়ে যায়। অভিযানে মনিরের বাসা থেকে নানা নামি দামি পাথরসহ 8 কেজি স্বর্ণ উদ্ধারের কথা জানান র‍্যাব 3 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান। স্বর্ণ চোরাচালান ব্যবসার সময় গোল্ডেন মনির নামে পরিচিতি লাভ করে। তবে 2001 সালের পর থেকে সে এই ব্যবসা গুটিয়ে আনে এবং জমির ব্যবসার দিকে নজর দেয়। রাজধানীর মেরুল বাড্ডায় গোল্ডেন মনির নামে পরিচিত মনির হোসেনের এই ছয়তলা বাড়িতেই অভিযান চালায় র‍্যাব। স্বর্ণ চোরাচালান ব্যবসার মধ্যেই 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মনির জমির ব্যবসায় জড়িয়ে পড়েন বলে জানান র‍্যাব কর্মকর্তা। তিনি বলেন, তখন গণপূর্ত ও রাজুকের সঙ্গে তার সম্পর্ক আরও গাঢ় হয়। সে সখ্য গড়ে তোলে এক মন্ত্রীর সাথে, এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। গোল্ডেন মনির ঢাকা ও আশপাশে গত 20 বছরে 200+ প্লটের মালিক হন বলে র‍্যাব কর্মকর্তা জানান। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে 35টি প্লটের কথা স্বীকার করেছে গোল্ডেন মনির। জমির ব্যবসায় নেমে রাজুকের বর্ধিত ভবনে একটি অফিস খুলে বসে সে। সেখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ শুরু করে। রাজুকের বিভিন্ন ধরনের তদবির, জমির কাগজ তৈরি, নকল ফাইল তৈরি করা সহ বিভিন্ন ধরনের কাজ করতে থাকে গোল্ডেন মনির। র‍্যাব জানিয়েছে, গত বছর ফেব্রুয়ারি মাসে রাজুক কর্তৃপক্ষ একজন ম্যাজিস্ট্রেট নিয়ে মনিরের অফিসে অভিযান চালিয়ে জমি প্লট সংক্রান্ত 70টি ফাইল পায়, যেগুলো রাজুক থেকে চুরি হয়েছিল। ওই ঘটনায় একটি মামলাও হয়। মনির সেই মামলায় জামিনে রয়েছেন। 2007 সালে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলার খোঁজও পেয়েছে র‍্যাব। তবে সেই মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি র‍্যাব কর্মকর্তারা। অভিযানে টাকা, অস্ত্র, স্বর্ণ, মাদক ছাড়াও রাজস্ব কর্মকর্তা, রাজুক কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল সহ কাগজও পেয়েছে র‍্যাব, যা মনিরের কাছে থাকার কথা নয়। র‍্যাব জানায়, জমির অবৈধ ব্যবসার একটা বড় মাফিয়া ছিল গোল্ডেন মনির। জমির ব্যবসার পাশাপাশি গাড়ির ব্যবসায়ও নামেন মনির। প্রগতি সরণিতে তার অটোকার সিলেকশন নামে একটি গাড়ির বিক্রয় কেন্দ্র রয়েছে।